ছিল 200 টাকা দাম এটা সে আর ছোট ছোট আলুর টুকরা দিয়েছে আপনার এটা ছোট আলু যেটা দেশি আলু খেতে পারেন মাশাআল্লাহ স্বাদ ভালো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি মোহাম্মদপুরে শওকত তেহরি ঘরে এটা আপনার তেহরির জন্য বিখ্যাত এখানে আপনার আরো বেশ কিছু খাবার আছে তো চলেন দেখি কি কি খাবার আছে এবং এদের খাবারের কোয়ালিটি আসলে কেমন আসেন পরের মেনু শওকত তেহরি ঘর অ্যান্ড ক্যাটারিং সার্ভিস এখানে আপনার তেহরি কাচ্চি মোরগ পোলাও তারপরে এই সাইডে বোরহানি চাটনি জর্দা পোলাও থাকলেও আপনার এখন যেহেতু ঈদের পরে সবাই মাত্র খুলছে এই জন্য তেহরি আর মোরগ পোলাওটা আপাতত হবে এটা আপনার ছোট যেটা 140 টাকা মাঝারি 200 টাকা এবং বড় 270 মানে ফুল মোরগ পোলাও 130 160 এবং 250 বোরহানি জর্দা পোলাও চাটনি এসব আপাতত হবে না আজকে তো খাবার চলে এসেছে এই হচ্ছে তাদের যেটা মাঝারি প্যাকেজ ছিল 200 টাকা দাম এটা একজনের জন্য ঠিকঠাক বেশ ভালোই মাংস আছে মাংসটা বেশ সফট ভালো মতোই সিদ্ধ হয়েছে মাংসের কোয়ান্টিটিটা যদি দেখাই 3 4 5 6 7 8 9 মোটামুটি 9-10টি মাংস আছে এখানে আপনার মোটামুটি বটি সাইজ একজনের জন্য মনে হয় মাংসের কোয়ান্টিটি ঠিক আছে আর ছোট ছোট আলুর টুকরা দিয়েছে আপনার এটা ছোট আলু যেটা দেশি আলু তো দেখা যাক টেস্ট কেমন বিসমিল্লাহির রহমানির রহিম এই রাইসটা দেখতে পাচ্ছেন চিনি গুঁড়া চাল তেল বেশি মনে হচ্ছে কিন্তু মোটামুটি ঝরঝরে আছে খুব বেশি ফ্লেভারফুল না তবে টেস্ট ভালো আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে লেবু চিপে টেস্ট করে দেখি
এটি অনেক পুরনো একটি দোকান এবং তেহরির জন্য নাম করা এটা মোহাম্মদপুর টাউন হল মার্কেটে আসাদ গেট থেকে আপনার মোটামুটি 500 মিটার হবে 500 মিটার আসলেই এটা পেয়ে যাবেন খেতে পারেন মাশাআল্লাহ স্বাদ ভালো এই ধরনের ছোট ছোট আলু দেওয়াতে অনেকটা পাকিস্তানি চানা পোলা এর মধ্যে একটা লুক আসছে একজনের জন্য যথেষ্ট আপনারা যেটা ছোট বলতেছে 140 টাকা ওটা নিলে আমার মনে হয় একজনের জন্য হয়ে যাবে এটা নিলে একটু বেশি হয়ে যায় যারা হালকা মশলা পছন্দ করেন তাদের এটা বেশি ভালো লাগবে মশলা অল্প হলেও কিন্তু স্বাদ ঠিকঠাক তো ঈদের পরে দোকানটা তারা আজকে খুলছে এই জন্য সব খাবার এখন হবে না এমনকি বোরহানি টোরহানি জর্দাকোলা এসবও হবে না তো যাই হোক আমরা মূলত আসছিলাম তেহরির জন্যে সেটা পাইছি আলহামদুলিল্লাহ এটা স্বাদ মোটামুটি ভালো আপনারা মোহাম্মদপুরে আসলে এটা অবশ্যই ট্রাই করতে পারেন প্রাইস হিসাবে আমার মনে হয় স্বাদ ঠিকঠাক খেতে পারেন মরিচ দেখে দেখি মামা কোল্ড ড্রিঙ্কস হবে আচ্ছা পেপসি দেন আমাকে ঠিক আছে ভিডিওটি আর বড় করছি না আপনারা যারা আসবেন খাবেন আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন যারা ভালো থাকেন সবাই খুদা হাফিজ